আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা কঠোর পরিশ্রমের সাথে অধ্যয়ন করে যাচ্ছ এবং প্রতিনিয়ত তোমরা তোমাদের প্রত্যেকের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করছো, এবং আমি আশা করছি এই সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে পারলে তোমরা পরবর্তীতে তোমাদের যে লক্ষ্য তোমাদের ছিল, তোমাদের প্রত্যেকের মধ্যে যে সুপ্ত বাসনা আছে সেই জায়গায় তোমরা পৌঁছে দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তির পার্ট 5 নিয়ে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে শক্তি চালিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার। তো তোমরা এইখানে আমাদের যে হেডিংটি শিরোনামটি দেওয়া আছে সেটি দেখে কিন্তু তোমরা একটু ধরে রাখতে পারবা, বুঝতে পারো যেটি কী নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো, শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি অর্থাৎ এমন সব কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব যেটি পরিচালনা করার জন্য, সেটিকে রানিং রাখার জন্য, সেটিকে পরিচালনা করার জন্য আমাদের শক্তি দরকার, ফোর্স দরকার, এনার্জি দরকার। তো সেরকম কৃষি যে যন্ত্রপাতিগুলোকে শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার যান্ত্রিক অর্থাৎ মূলত যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা খুব দ্রুত অনেক কাজ সাধন করতে পারি। তো আমরা সেরকমই কয়েকটি শক্তিশালী কিছু যন্ত্রপাতি আলোচনা করব। তো আমাদের এই প্রথমে রয়ে গেছে হচ্ছে 1 নম্বর যেটি হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার টিলার। তো আমরা এখানে লিখি যে দেখো, এখানে লেখা আছে কৃষি কাজকে আরো সহজ করার জন্য শক্তি চালিত নানান কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে, নিচে কয়েকটি যন্ত্রপাতির ব্যবহার উল্লেখ করা হল। তো 1 নম্বর হচ্ছে পাওয়ার টিলার, এর উল্লেখযোগ্য অংশ হচ্ছে ঘূর্ণি লাঙ্গল। চাষের সময় লাঙ্গলটি প্রচণ্ড গতিতে ঘুরে এবং তাতে গভীরভাবে জমি চাষ হয়। এতে মাটি ঝুরঝুরে হয় ও আগাছা ধ্বংস হয়। ঘূর্ণি লাঙ্গল চালাতে সুবিধা হলো এর সাথে চাকতি বা ফালি লাঙ্গল ও রোটারি লাঙ্গল ব্যবহার করা হয়। পাওয়ার টিলার দ্বারা দ্রুত ও গভীরভাবে জমি চাষ করা যায়। যদি আমরা এখানে লিখি পাওয়ার টিলার, তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখো যে আমরা এই যে পাওয়ার টিলার, এই পাওয়ার শব্দের অর্থ হচ্ছে শক্তি অর্থাৎ, এবং টিলার মানে হচ্ছে পরিচালনা করা। তো এই পাওয়ার মানে জমি কর্ষণ করা, এই টিলার টিলেজ থেকে টিলার আসছে। টিলেজ মানে হচ্ছে জমি কর্ষণ করা অর্থাৎ জমিকে, জমির বীজ অঙ্কুরোদ্গমের জন্য অর্থাৎ একটি বীজ তোমরা বুনলা এবং সেই বীজ থেকে যে নতুন চারা গাছ যে বেড়ে আসা অর্থাৎ এই অঙ্কুরোদ্গম করার জন্য জমিতে যে ধরনের কাজ করা হয়, জমি প্রস্তুত করা, জমি লেবেল করা, জমিতে আগাছা পরিষ্কার করা,
এই সবকিছু হচ্ছে টিলে যে অন্তর্ভুক্ত, অর্থাৎ জমি কর্ষণ কার অন্তর্ভুক্ত। এই কর্ষণটা যে যন্ত্রের সাহায্যে করা হয় সেটা হচ্ছে পাওয়ার টিলার, এবং এটি একটি মেকানিক্যাল প্রক্রিয়া, যান্ত্রিক প্রক্রিয়া করা হয়। এর দেখো বেশ কিছু সুবিধা রয়েছে, যেহেতু এটি ঘূর্ণি লাঙ্গল রয়েছে এবং যান্ত্রিক বা ফালি লাঙ্গল অর্থাৎ যেটি কেটে দেয়, এবং রোটারি লাঙ্গল অর্থাৎ যেটি হচ্ছে রোড থেকে রোটারি অর্থাৎ এটি হচ্ছে ঘূর্ণায়মান লাঙ্গল ইত্যাদি ব্যবহার করা যায়, অর্থাৎ কাটার জন্য এবং ঘূর্ণায়মান যে অংশগুলো রয়েছে ক্ষেতের মধ্যে, অর্থাৎ যেসব জায়গাতে কাটার জন্য জমিকে প্রস্তুত করার জন্য ঘূর্ণায়মান লাঙ্গল দরকার, অর্থাৎ এরকম দুটি লাঙ্গলই এই ব্যবহার করা যায় পাওয়ার টিলারের মাধ্যমে। তারপরে হচ্ছে দেখো যে দ্রুত ও গভীরভাবে জমি চাষ করা যায়, অর্থাৎ হচ্ছে যে এটি যেহেতু বললাম আমি যান্ত্রিক শক্তি চালিত এটি একটি যন্ত্র, এর মাধ্যমে দ্রুত এবং গভীরভাবে জমি চাষ করা যায়, অর্থাৎ অর্থাৎ যতটুকু ডেপথ যতটুকু গভীরতায় মাটি উল্টানো দরকার, মাটিকে লেভেল সমান করা দরকার, সেই সেই গভীরতা থেকেই মাটিকে উল্টিয়ে জমি কিন্তু চাষ সুন্দরভাবে এই পাওয়ার টিলার সাথে চাষ করা যায়, এবং এর ফলে যেটি হয় যে মাটি ঝুরঝরা হয় এবং আগাছা ধ্বংস হয়। অর্থাৎ এটি যখন মুভ করে প্রতি পুরো ফিল্ডে পুরো কৃষি জমিতে যখন এটি মুভ করে অর্থাৎ এটি নিয়ে যখন জমি কর্ষণ করা হয় তখন পুরো জমিতেই সুন্দরভাবে আগাছাও ধ্বংস করা যায়, অর্থাৎ আগাছাগুলো উপড়ে ফেলা যায়। সো এগুলি ছিল হচ্ছে আমাদের এই পাওয়ার টিলারের সুবিধা। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটি দেওয়া আছে যে বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র, স্থানীয়ভাবে এটি তৈরি করা যায় এবং বাড়ির শস্য ঝাড়াই যন্ত্রের ব্যাপারে নিম্নোক্ত সুবিধাগুলো পাওয়া যায়। দেখো কী কী সেই সুবিধাগুলো পাওয়া যায় আমরা একটু আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা একটি তোমরা লিখে তোমরা একটু লিখে নাও, তাহলে হয়তো বা তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ অনেক সময় তোমাদের পরীক্ষায় এভাবে কোশ্চেন আসবে যে পাওয়ার টিলারের সুবিধাগুলো আলোচনা করো, অথবা পাওয়ার টিলার ব্যবহারে কৃষিকাজের প্রদত্ত সুবিধাগুলো লেখো। তো তখন তোমার যদি এইভাবে পয়েন্টগুলো করে তোমাদের মন আর তোমার যদি বাসায় অধ্যয়ন করো বা অনুশীলন করো তো তোমাদের লিখতে এটি সুবিধা হবে, এটি উত্তর করতে এটি আছে। বাড়ির শস্য ঝাড়াই যন্ত্র এটি আর একটি বেশ কার্যকারী একটি টেকনোলজি প্রযুক্তি, যেটার মাধ্যমে খুব সহজে আমরা শস্য মাড়াই করার পর অর্থাৎ ধান থেকে ধানের শীষ আলাদা করার পর আমরা যে এই শীষগুলো বা বীজগুলোকে যে আলাদা করার যে প্রক্রিয়া অর্থাৎ ঝাড়াই করা, ঝাড়া সেটি যে যন্ত্রের সাহায্যে করা যায়, এরকম একটি যন্ত্র হচ্ছে বাড়ির শস্য ঝাড়াই যন্ত্র। দেখো স্থানীয়ভাবে এটি তৈরি করা যায় এবং বাড়ির শস্য ঝাড়াই যন্ত্র ব্যবহারে নিম্নোক্ত সুবিধাগুলো পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে আমরা লিখি তো ঘরের ভিতর দেখো এটি এক নাম্বার প্রথম যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে ঘরের ভিতর খারাপ আবহাওয়ায় ব্যবহার করা যায়,
অর্থাৎ তোমরা জানো যে আমরা আমাদের যে আমাদের যে আমাদের যে বর্ষাকালীন যে সময়টি আছে, সেই সময়টিতে দেখো যে দেখা যায় যে বৃষ্টিপাত প্রায় একদিন পর পরই বা প্রায় দেখা যাচ্ছে প্রতিদিনই অনেক সময় বৃষ্টি পড়ে, দেখা যাচ্ছে একদিন তিন 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 থেকে 4 দিন এরকম বৃষ্টি পড়ছে যে কৃষক তার জমি থেকে এরকম ফসল সংগ্রহ করে নিয়ে আসছে। তো এখন সংগ্রহ করার পর যখন মারাই করতে যাবে, তো এই সময় টানা 2 থেকে 3 দিন অর্থাৎ বৈরী আবাস, অথবা অনেক সময় দেখা যায় যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে থাকে, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি আমরা যেটা বলি, যে ফোঁটা ফোঁটা সারাদিন বৃষ্টি পড়তেছে। তো এইরকম একটি বিরূপ পরিবেশে, খারাপ প্রতিকূল পরিবেশে আমরা এই যে আমাদের যে বাড়ির শস্য ঝাড়াই যন্ত্র আছে, সেটি ঘরের ভিতরে রেখে আমরা ঘরের ভিতরে খারাপ আবহাওয়া এটা আমরা ব্যবহার করতে পারবো। সো এটি কিন্তু একটি বেশ ভালো ভালো একটি উপযোগিতা বা ভালো একটি সুবিধা এই ভারী শস্য ঝাড়াই যন্ত্রের। এরপর দিন আমরা দেখা যাচ্ছে অল্প সময় এবং অল্প খরচে ঝাড়াই এবং ঝাড়াই ও পরিষ্কার করা যায়, অর্থাৎ এটির মাধ্যমে আমাদের যেটি হচ্ছে যে সময় আমাদের কম লাগবে, যেটা আমরা একটা সময় আমাদের গ্রাম্য মহিলারা ওনারা যেই ম্যানুয়ালি যে ব্যবহার করতেন, অর্থাৎ কুলা দিয়ে অথবা এই ধরনের যন্ত্রপাতি, এই ধরনের কৌশলগত যন্ত্রপাতি দিয়ে যখন তারা করতেন, তখন কিন্তু শক্তিটাও বেশি লাগতো, অর্থাৎ কায়িক পরিশ্রমটাও বেশি হতো এবং আর কি হতে হতে সময়ও বেশি লাগতো। কিন্তু যেহেতু এটি যান্ত্রিকভাবে কাজ করে, অটোমেটিক মেশিনে কাজ করে, তো জন্য অল্প সময় এবং অল্প খরচে, অর্থাৎ এই যে মেশিনটি এটিতে ঝাড়াই করতে পারে, মেশিনের দামও কিন্তু খুব বেশি না, যেহেতু আমাদের স্থানীয়ভাবে তৈরি করা একটি প্রযুক্তি, তো জন্য অল্প খরচে এটিকে ঝাড়াই এবং পরিষ্কার করা যায়। এবং এরপর হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে চালানো সহজ, অর্থাৎ এই মেশিনটিকে অপারেট করতে, রান করতে, পরিচালনার জন্য খুব বেশি কারিগরি দক্ষতার প্রয়োজন না, খুব কম দক্ষতায় খুব সহজে এই এটি আমরা চালাতে পারি। তোমরা ছবিতে দেখে নাও, এই যে ছবিতে দেওয়া আছে যে ছবিতে উপরে এই জায়গাটাতে, সেখানে বন্ধুরা একদম উপরে দেখো একটি বক্স আকৃতির মতো জায়গা আছে, অর্থাৎ এই এই জায়গাটিতে হচ্ছে তোমার আমাদের হচ্ছে যে ধান, যে শীষ ধান, অর্থাৎ মারাই করার পর মারাই কত মারাই কত যে প্রোডাক্টগুলো আছে, উৎপাদগুলো আছে বা মারার পর যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো আমরা এই এই জায়গাতে উপরের বক্সে রাখা হয়। এবং রাখার পর নিচে দেখো এই যে যখন এই মেশিন স্টার্ট হয়, তো এটি শেকিং করতে থাকে, অর্থাৎ ঝা এটি কাঁপতে থাকে, এটি দোলায়মান অবস্থায় থাকে, এবং দোলায়মান অবস্থা যখন থাকে নড়তে নড়তে থাকে যখন, তো এর ফলে যেটি হয় যে ধানের মধ্যে যে আমাদের যে আনওয়ান্টেড ম্যাটার অর্থাৎ অবাঞ্ছিত যে অংশগুলো রয়েছে, যেটি আমরা বলি যে আগাছা বীজ অথবা ধানের যে খোসা, এই যে জিনিসগুলো, এগুলো সুন্দর করে হচ্ছে তোমার, অর্থাৎ আমাদের ইটার গুঁড়া বা মাটির দলা, এই যে অপ্রয়োজনীয় অংশগুলো এটি নিচে পড়ে যায় এবং উপরে আমরা খুব সুন্দরভাবে আমাদের যে কাঙ্ক্ষিত যে বীজ, যেটি আমরা দরকার, যে বীজ আমাদের দরকার, সেই বীজ এবং উপরে পড়ে থাকে। তো এর মাধ্যমে আমরা খুব সহজেই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে আমরা আমাদের যে ঝাড়ের কাজ, আমাদের যে শস্য মারাইয়ের পর ধানের শীষ সংগ্রহ করার পর যে পরিষ্কারের যে কাজটি, খুব সুন্দরভাবে আমরা এই যন্ত্র অর্থাৎ বাড়ির শস্য ঝাড়াই যন্ত্র এর মাধ্যমে সুসম্পন্ন করতে পারি। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রয়েছে হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। দেখো এখানে লেখা আছে এটি একটি শক্ত শক্ত চালিত সেচ যন্ত্র, এর সাহায্যে লোলিপ পাম্প ও গভীর নলকূপ ও গভীর নলকূপ চালানো হয়। লোলিপ পাম্প দ্বারা নদী বা খাল বিল হতে অথবা আর গভীর ও গভীর বা গভীর নলকূপ দ্বারা মাটির নিচ থেকে পানি উত্তোলন করে মাঠে সেচ দেওয়া হয়। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, যে এটি একটি শক্তিশালী সেচ যন্ত্র, অর্থাৎ তো আমি এর আগে তোমাদের ক্লাস আলোচনা করেছি যে সেচ হচ্ছে যেটি যে ফসলের জমিতে বাইরে থেকে যে পানি সরবরাহ করা হয় সেটিকে সেচ বলা হয়। যদি আমরা প্রাকৃতিক কথা বলি, যে বৃষ্টিপাতের মাধ্যমে প্রাকৃতিকভাবে হচ্ছে এই পানি দেওয়া হয়, কিন্তু যদি আমরা কৃত্রিম কৃত্রিমতার কথা বলি বা আমরা বাইরে থেকে যদি বলি, তাহলে সেটি হচ্ছে সাধারণত আমাদের যে সেচ যন্ত্র আছে, এই সেচ যন্ত্রের মাধ্যমে হচ্ছে ইরিগেশন সেচ নালা আছে, সেচ নালার মাধ্যমে পানি দিয়ে দেওয়া হয়। তো এই যে আমাদের যে সেচ যন্ত্রটি, এরকম একটি উন্নত সেচ যন্ত্র হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প, যেটির সাহায্যে অগভীর অর্থাৎ মাটি থেকে খুব কাছের অংশে পানি উত্তোলন করা সম্ভব, এবং গভীর নলকূপ অর্থাৎ পানি মাটির যে উপরে টপসেল, উপরে যে মাটি তার থেকে অনেক গভীরে গিয়েও পানি উত্তোলন করা যায়। এবং এই সেন্ট্রিফিউগাল পাম্পের যে সুবিধা, দেখো যে সহজে পানি তুলে সেচ দেওয়া যায়, তারপর অশ্ব শক্তির মাত্রায় পানি উঠে এবং প্রয়োজন অনুযায়ী চালানো যায়।
এবং লোলি পাম যেগুলো, অর্থাৎ যেটি কম গভীর অর্থাৎ অগভীর যে জায়গা থেকে যে পামগুলো, সেই পামগুলোতেও এই সাইন্টিফিক্যাল পাম কাজ করে। এবং এই যে সুবিধাগুলো এগুলো আমরা একটু লিখি, এবং শিক্ষার্থী বন্ধুরা এটি তা আমি এই লো সেন্ট্রিফিউগাল পাম্প লেখার আগে তোমরা একটু বাড়ি শস্য ঝাড়া যন্ত্র এগুলো লিখে রাখো, এগুলো কিন্তু তোমাদের বেশ গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটি সুবিধা। এখান থেকে আমাদের যে কোনো পরীক্ষার মধ্যে আমরা দিতে পারি যে বাড়ি শস্য মারা যন্ত্রের দুটি সুবিধা লেখো বা তিনটি সুবিধা আলোচনা করো, অথবা বাড়ি শস্য ঝাড়া যন্ত্রের দুটি সুবিধা আলোচনা করো। তো তখন কিন্তু তোমাকে এই পয়েন্ট লিখে এই যে বা ঘরের ভিতরে খারাপ আবহাওয়া ব্যবহার করা যায় অল্প সময় এবং অল্প খরচে ঝাড়া পরিষ্কার করা এটি চালানো সব, এটিকে কিন্তু আর একটু ব্যাখ্যা করতে হবে যে খারাপ আবহাওয়া বলতে কী বোঝায়, যে প্রতিকূল পরিবেশ, যে 2 থেকে টানা 2 থেকে 3 দিন এরকম বৃষ্টি হচ্ছে, এই যে জিনিসগুলো, যে তখন গ্রামের যে মহিলারা বা কৃষকেরা যা ধান ঝাড়াই করতে চান তারা কিন্তু এরকম পথে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। তো এরকম বিরূপ পরিবেশে বা প্রতিকূল পরিবেশে আমরা ঘরের ভিতর অর্থাৎ আমাদের ঘরের ভিতর যন্ত্রটি নিয়ে আমরা খুব সহজে ঝাড়াই করতে পারি। অর্থাৎ এভাবে আমি যেভাবে বর্ণনা করলাম তোমাদের কিন্তু একটু যদি এটি বর্ণনামূলক কোশ্চেন হিসাবে আসে, অর্থাৎ আমাদের যে সৃজনশীল কোশ্চেন যদি 3 অর্থাৎ গ পাঠে অথবা ঘ পাঠে তোমাদেরকে আলোচনা করতে বলে, তাহলে অবশ্যই তোমাদেরকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ যেটি আমি পয়েন্টে লিখেছি তার থেকে একটু বাড়িয়ে তোমাকে লিখতে হবে। তো আশা করি তোমরা এই পয়েন্টগুলো লিখেছো। এখন আমরা পরের পয়েন্টে চলে যাই, সেটি হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্প, যেটি একটি সেচ চালিত যন্ত্র এবং দেখো শিক্ষার্থী বন্ধুরা যে এটির যে প্রথম বৈশিষ্ট্য রয়েছে, সহজে পানি তুলে সেচ দেওয়া যায়, অর্থাৎ আমাদের যে অংশটিতে পানি রয়েছে যে জায়গাতে যে যে জায়গা থেকে আমাদের পানি উত্তোলন করতে হবে সে জায়গা থেকে আমরা সহজে পানি তুলে এই আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পের সাহায্যে আমরা সেচ দিতে পারবো। এরপরে 2 নম্বর জিনিস দেওয়া আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 2 নম্বর যে পয়েন্ট আছে যে অশ্ব শক্তির মাত্রায় পানি উঠে, অর্থাৎ তোমরা থাকবে যে আমাদের যে কোনো সেন্ট্রিফিউগাল পাম্পের গায়ে দেখবা নিচে লেখা থাকে যে এত হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে হচ্ছে যে এটি হচ্ছে আমাদের যে ক্ষমতা, কোন একটি মেশিন কোন একটি যান্ত্রিক যন্ত্র কতটুকু কাজ করে তার মাপার জন্য একটি একটি ইউনিট। তো অর্থাৎ এখানে অশ্ব শক্তির মাত্রায় পানি উঠে, অর্থাৎ যে হর্স পাওয়ারটা উল্লেখ করা থাকে সেই মাত্রায় কিন্তু পানি উঠে। অনেক সময় কিছু কিছু যন্ত্রে দেখা যায় যে যে হর্স পাওয়ার দেওয়া থাকে সে মাত্রায় কিন্তু পানি উঠে না, কিন্তু সেন্ট্রিফিউগাল এমন একটি পাম্প যে অশ্ব শক্তির মাত্রায় অথবা অশ্ব শক্তি যে পরিমাণ হর্স পাওয়ার থাকে সেই মাত্রায় এটিতে পানি উঠে এবং প্রয়োজন অনুযায়ী চালানো যায়। অর্থাৎ প্রয়োজন মানে হচ্ছে যে যতটুকু আমার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ যখন আমার পানি দরকার
তো তখন আমি আমার মেশিনকে ব্যবহার করতে পারি, মেশিনকে কাজে লাগাতে পারি। আবার যখন আমার এরকম দরকার নেই, অর্থাৎ আমার প্রয়োজন নেই, তখন আবার আমার এই মেশিন চালানোকে আমরা বন্ধ করে দিতে পারি। অর্থাৎ আমার জমিতে পানি দরকার অনুযায়ী, অর্থাৎ আমার জমিতে কতটুকু পানি লাগবে সেই পানির দরকার অনুযায়ী, প্রাপ্যতা অনুযায়ী হচ্ছে আমরা এরকম আমাদের এই সেন্ট্রিফিউগাল পাম্পকে আমরা কাজে লাগাতে পারি। এরপরে যেটি দেওয়া আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একদম শেষে যেটি দেওয়া আছে এই পার্ট পাচ্ছে, সেটা হচ্ছে বাড়ি শস্য মারার যন্ত্র। বাড়ি শস্য মারার যন্ত্র একটি আধুনিক মারাই প্রযুক্তি। এর দ্বারা বিভিন্ন রকমের ফসল মারাই করা যায়। এর ক্ষমতা প্যাডেল থ্রেশারের চেয়ে বেশি। এর সুবিধা, বাড়ি শস্য মারার যন্ত্র দিয়ে ধান, গম ও ডাল মারাই করা যায় এবং কম আর্দ্রতার ফসল হিসাবে, কম আর্দ্রতার ফসল হলে জমিটিতে যন্ত্রটি বেশ ভালো কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো শস্য মারাই হচ্ছে, মারাই করা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে আমাদের এটি হচ্ছে যে যখন একটি একটি ফসল পেকে যায়, তো এই ফসল পাকার পর কৃষকরা এটি কাটে এবং ফসল কেটে আনার পর তারা বাসায় নিয়ে আসে। এবং বাসায় আনার পর যদি আমরা ধানের কথা বলি বা গমের কথা বলি বা ভুট্টার কথা বলি, কৃষকেরা বাসায় আসার পর তারা যেটি করেন যে তারা ওই ফসলটি আনার পর তাদের যে, এটি সাধারণত আমাদের বীজ জাতীয় ফসল অর্থাৎ বীজ, অথবা ধানের ক্ষেত্রে আমরা বলি ধানের শীষ বা বীজ, এটাকে আমাদের হচ্ছে ধান বীজ যেটি বা গম বীজ যেটি বা ভুট্টা বীজ যেটি, সেটিকে আলাদা করতে হয়। এবং সেটি আলাদা করা যে প্রক্রিয়া, তোমরা হয়তো কখন দেখবে যে যে গ্রামে কিছু কিছু গ্রামগুলোতে এখনো হাত দিয়ে, অর্থাৎ ধরো যে ধানের, এটি হচ্ছে একটি ধানের গোছা এবং এই গোছা দিয়ে তারা একটি শক্ত যে কোনো বস্তুর উপর তারা এরকম আশ্রয় মানে, এবং আশ্রয় মানার কারণে দেখা গেছে যে ওই শীষগুলো বা ধান বীজগুলো বা গম বীজগুলো ভুট্টা বীজগুলো ধান থেকে, ধানের গোছা থেকে পৃথক হয়ে যায়। কিন্তু এটি কিন্তু হচ্ছে যে আমাদের আমাদের সময়তে বেশি লাগে, সময় বেশি লাগে এবং অনেক সময় কৃষকেরা বেশ ক্লান্ত হয়ে পড়ে, যেহেতু এটি বেশ শক্তির সাহায্যে তাদেরকে কাজ করতে হয়। তো এই জায়গাতে যদি আমরা যদি আমাদের এই যে যন্ত্রটি আছে, আমরা বাড়ির শস্য মারার যন্ত্র আমরা ব্যবহার করি, এর ফলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের কম শ্রমকে কাজে লাগে, কম কায়িক শ্রমকে কাজে লাগিয়ে আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন প্রকার শস্যের আমরা এরকম মারা সম্পন্ন করতে পারবো। যেমন দেখো এখানে দেওয়া আছে যে এর দ্বারা বিভিন্ন রকমের ফসল মারাই করা যায় এবং এর ক্ষমতা প্যাডেল থ্রেশারের চেয়ে বেশি। অর্থাৎ প্যাডেল থ্রেশার হচ্ছে যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেটি আমাদের পার্ট চারে আছে, যে প্যাডেল থ্রেশার যেটি হচ্ছে একটি উন্নত উন্নত হস্তচালিত ধান বা গম মারার জন্য, এর গুরুত্বপূর্ণ অংশ টাইটান যুক্ত, যে আমরা এই প্যাডেলে যখন রিক্সার প্যাডেলের মতন যখন আমাদের প্যাডেলে ফোর্স দিয়ে এটিকে কাজ করা হয় এবং ধানের যে গোছা সেটি ওই প্যাডেল থ্রেশার ঠিক উপরে রাখা হয় এবং এর মধ্যে যে স্পাইক যুক্ত যে অংশগুলো আছে সেটি এই শীষগুলো বাড়ি খেয়ে নিচের দিকে পড়তে থাকে এবং সম্পূর্ণ শীষগুলো বা ধান বীজ বা গম বীজ বা ভুট্টা বীজ এগুলো আলাদা করার পর গোছা সহ বাইরে ফেলে দেওয়া হয়। তো যেহেতু প্যাডেল থ্রেশার কিন্তু পুরোপুরি আমরা যদি বলি শক্তি চালিত যন্ত্র না, যেহেতু একে এই যে প্যাডেল, যে প্যাডেলের যে অংশটি আছে সেখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা পা দিয়ে মুভ করতে হয়, অর্থাৎ এখানেও কায়িক শ্রম লাগে। কিন্তু আমরা যে যন্ত্রটির কথা এরপর আলোচনা করব, যে বাড়ি শস্য মারা যন্ত্র, এটি কিন্তু পুরোপুরি শক্তি চালিত অর্থাৎ যান্ত্রিক শক্তি, এখানে তোমার কোনো প্রকার কায়িক শ্রম লাগবে না। তো এর কী কী সুবিধা আছে আমরা একটু দেখে নিই। এর কি কি সুবিধা রয়েছে আমাদের বাড়ি শস্য মারার যন্ত্রের?
তো দেখো, এক নম্বর আমাদের যে সুবিধা আছে যে বাড়ির শস্য মারা যন্ত্র দিয়ে ধান, গম ও ডাল মারাই করা যায়, অর্থাৎ পেডেল থ্রেসারের সাহায্য। কিন্তু সেটা দিয়ে বন্ধুরা আমরা আলোচনা করেছিলাম যে ধান এবং গমকে আমরা মারাই করতে পারি। মারাই করার অর্থ হচ্ছে যে ধানের যে বীজগুলো আছে বা গমের যে বীজগুলো আছে, এই বীজগুলোকে ধান এই যে গোছা অর্থাৎ যে গাছে হয় সেখান থেকে এটিকে পৃথক করা অর্থাৎ আলাদা করা। যেহেতু এটি হচ্ছে যেহেতু আমাদের বীজ জাতীয় শস্য, বীজ কি আমরা সাধারণত ভক্ষণ করে থাকি, তো সেই অংশটিকে আমাদের মূল গাছ যেটি আছে সেটি থেকে পৃথক করা হয়। এবং আরেকটি জিনিস সুবিধা দেওয়া আছে, দেখো যে কম আর্দ্রতার ফসল হলে যন্ত্রটি ভালো কাজ করে, অর্থাৎ যখন আমরা কোনো একটি ফসলকে আমরা হার্ভেস্টিং করি অর্থাৎ কর্তন করি বা কাটা হয়, ওই সময় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ওই বীজের মধ্যে বিভিন্ন আর্দ্রতা বিভিন্ন পরিমাণ তোমার হচ্ছে পানি থাকে। তো এই পানি যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যন্ত্রটি ভালো কাজ করে না। বলা আছে যে কম আর্দ্রতার ফসল হলে, অর্থাৎ আমরা যে ফসলটি এর মধ্যে মারণ করবো, ধান, গম এবং ডাল, এটি যদি সাধারণত এই ফসল কর্তন করার সময় পানির পরিমাণ অর্থাৎ আর্দ্রতার পরিমাণ যদি কম থাকে, তাহলে এই যন্ত্রটির সাথে খুব ভালোভাবে এটি মারাই করা সম্ভব হয়। আর যদি কোনো কারণে আর্দ্রতা বেশি থাকে তাহলে কিন্তু মেশিনটি ঠিক ভালোভাবে রান করতে পারে না, অর্থাৎ পরিচালনা করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য আমাদের যেটি করা হবে যে আমরা যে যখন আমরা কোনো একটি ফসলকে কাটবো ওই অবস্থায় কাটা উচিত, অর্থাৎ যখন এটি আর প্রপার যথাযথ এর পূর্ণতা পায়, ম্যাচুরিটি চলে আসে, যখন পূর্ণতা পর্যায়ে যে প্রাপ্তির যে স্টেজগুলো আছে অর্থাৎ যে ধাপগুলো আছে সেই পূর্ণতা প্রাপ্তির যে পর্যায়টা আছে, সেই পর্যায়ে যদি একজন কৃষক যদি ধান বা গম কেটে যদি এই যন্ত্রের মাধ্যমে ব্যবহার করে, তাহলে সে অবশ্যই ভালো ফল পাবে, এবং খুব কম সময়ের মধ্যে, খুব সহজে, অল্প সময়ের মধ্যে এবং কম কায়িক শ্রম দিয়ে তারা কিন্তু এই শস্য, ধান, গম এবং ডালের এই যে বীজগুলো আছে সেগুলোকে তারা আলাদা করতে সক্ষম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু। আমরা এখানে যেটি আলোচনা করলাম যে শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি বলতে কি বোঝায়, এবং আমরা প্রথমে আলোচনা করেছি পাওয়ার টিলার, এটি যেটি হচ্ছে যেটি মাটি বেশ ভালোভাবে ঝুরঝুরে হয় এবং আগাছা জমির মধ্যে যে অবাঞ্ছনীয় যে পদার্থগুলো আছে সেটি খুব সুন্দরভাবে ধ্বংস করা যায়। এবং এর আরেকটি শব্দ আছে, এটা দুই রকম, অর্থাৎ ফালি বা চাকতি এবং রোটারি লাঙ্গল, দুই রকম লাঙ্গল এটি ব্যবহার করা যায়, এবং এর দ্বারা যেটি দ্রুত এবং গভীরভাবে অর্থাৎ যেই মাটির উর্বরতা থাকে অর্থাৎ যেই গভীরতা পর্যন্ত মাটির রুটের বিস্তৃতি থাকে সেখান থেকে কিন্তু মাটিকে খুব সুন্দর করে উল্টি নিয়ে জমিকে সুন্দরভাবে সুচারুরূপে বা সুসম্পন্ন করা যায় পাওয়ার টিলারের মাধ্যমে। এরপর আমরা বাড়ির শস্য মারার জন্য দেখলাম যেটি একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেটি খারাপ আবহাওয়া অর্থাৎ প্রতিকূল পরিবেশ, যখন এরকম বৃষ্টি বা মেঘাচ্ছন্ন থাকে বা সারাদিন ঝিমঝিম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এরকম আমায় ঘরের ভিতরে যন্ত্রটি নিয়ে খুব সুন্দরভাবে আমরা আমাদের শস্য পরিষ্কার করতে পারি। এরপর সেন্ট্রিফিউগাল পাম্প, যেই পানির মাধ্যমে আমরা গভীর অংশ থেকে মাটির গভীর যে গভীর নলকূপ যে সেটির মাধ্যমে আমরা পানি উত্তোলন করতে পারি, অথবা অগভীর অংশ সেখান থেকেও আমরা হচ্ছে যে এই পাম্পকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা পানি উত্তোলন করতে পারি, এবং জমিনে যতটুকু পানি দেওয়া দরকার পানি প্রয়োজনীয় পানি আমরা সরবরাহ করতে পারি। এবং এরপর যেটি আছে যে বাড়ির শস্য মারার যন্ত্র, যে যন্ত্র দিয়ে আমরা ধান, গম এবং ডাল মারাই করা যায়, এবং কম আর্দ্রতার ফসল অর্থাৎ ফসল কাটার সময় যদি জমিতে এই ফসলের মধ্যে যদি আর্দ্রতার অর্থাৎ পানির পরিমাণ কম থাকে তাহলে খুব সহজে যন্ত্র দিয়ে কাজ করা সম্ভব হয়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, প্রতিটি শক্তিশালী যন্ত্র আলোচনা করলাম, প্রতিটি যন্ত্রের যে সুবিধাগুলো তোমরা খুব বেশ ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছ, এবং তোমরা আশা করি বাসায় অনেক বেশি অনুশীলন করবে, এবং অনুশীলন করার মাধ্যমে তোমরা পরীক্ষা আশা করি ভালো ফলাফল করবে। তো তোমরা সুস্থ থাকো এবং সবসময় ভালো থাকার প্রত্যাশায় আমি আজকে এখানেই আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।